হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেমি বাংলা স্কডেমি বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা এই সুপার থার্টি সিরিজের সেশন নাম্বার সেভেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা গত ছটা ক্লাসে কিন্তু প্রায় একশো আশিটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তার সাথে যে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টস আছে তার সাথে অ্যাসোসিয়েটেড ফিগার্স আছে যেগুলো আমাদের অন্যান্য পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলোচনা করেছি সুতরাং সেই ক্লাসগুলো যারা দেখনি তারা ডেফিনেটলি এই প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই চেক করবে যাতে তোমাদের আপকামিং এক্সামসগুলোতে অনেকটা হেল্প হয় আজকে আমরা সেট নাম্বার সেভেন নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং ডাব্লিউ বিসিএস টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্রিলিমিনারি ফুড এসআই এবং কলকাতা পুলিশ অর্থাৎ যেখানে এর পোর্শান যথেষ্ট গুরুত্বপূর্ণ সেখানেও কাজে লাগবে এবং এই সমস্ত ক্লাসের সমস্ত ধরনের ডিটেলস ক্লাসের সিডিউল ক্লাসের সমস্ত অ্যানোটেড পিডিএফস কিছু কোয়েশ্চেন্স পাওয়ার জন্য তোমাদেরকে এই কিউআর কোড স্ক্যান করতে হবে এই কিউআর কোড স্ক্যান করলে স্কোয়াডেমি বাংলার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় তথ্য যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা পাবে এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান স্কোয়াডেমি বাংলার যে অফিসিয়াল অ্যাপ যেখানে তোমরা বিভিন্ন পরীক্ষার উপযোগী পড়াশোনা করার জন্য কোর্স অ্যাভেল করতে পারবে তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাংলা মাধ্যম এবং ইংরেজি মিডিয়ামে তোমরা পড়তে পারবে অর্থাৎ বাইলিঙ্গুয়াল লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস ফ্যাসিলিটিস পাবে রেগুলার মক টেস্ট পাবে আনসার রাইটিং সেশানস পাবে টোয়েন্টি ফোর সেভেন এডুকেটের সাপোর্ট পাবে ডাউট ক্লিয়ারিং সেশান পাবে এই এত কিছু তোমাদেরকে কিন্তু এই অ্যাপের থ্রু দিয়ে অর্থাৎ এই কিউআর কোড স্ক্যান করলে স্কডেমি বাংলার অফিসিয়াল অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারবে যেখানে তোমাদের পারপাস সলভ হবে বর্তমানে স্কডেমি বাংলার প্ল্যাটফর্মে যারা যারা যুক্ত আছেন অংশুমান স্যার আছেন সৌমেন স্যার আছেন রাজদীপ স্যার তমালি ম্যাম অঙ্কুর স্যার শুভঙ্কর স্যার সিদ্ধার্থ স্যার এবং পৃথ্বী স্যার এনারা ক্লাস নিচ্ছেন তোমাদেরকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য সুতরাং এই স্কডেমি বাংলা প্ল্যাটফর্মে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন সেশান প্রত্যেক দিনের মতো দেরি না করে আমরা শুরু করি আজকের আমাদের আলোচনা প্রথম কোয়েশ্চেন লোকেশন অফ সুগার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ শিফটিং ফ্রম নর্থ টু সাউথ বিকজ অর্থাৎ যদি আমরা দেখি ভারতবর্ষের প্রধান সুগার কেন প্রডিউসিং এরিয়া হচ্ছে উত্তরপ্রদেশ এবং স্বাভাবিকভাবে এই উত্তরপ্রদেশ অঞ্চলেই কিন্তু আমরা দেখতে পাবো ম্যাক্সিমাম যে ইন্ডাস্ট্রিয়াল জোনটা সুগার উৎপাদক শিল্প যেগুলোকে বলি চিনি কল বা চিনি উৎপাদন শিল্প সেই চিনি উৎপাদন শিল্প অবস্থিত ছিল কিন্তু বর্তমান সময়তে তার ট্রেন্ডের কিছু একটা চেঞ্জ দেখা যাচ্ছে এই নর্থ ইন্ডিয়া থেকে এটা ক্রমশ সাউথ ইন্ডিয়াতে ট্রান্সফার হয়ে যাচ্ছে কেন নর্থ ইন্ডিয়া থেকে সাউথ ইন্ডিয়াতে ট্রান্সফার কেন হয়ে যাচ্ছে তার কারণ হিসাবে কি চিপ লেবার এক্সপান্ডিং রিজিওনাল মার্কেট চিপ অ্যান্ড অ্যাবানডান্ট সাপ্লাই অফ পাওয়ার হাই ইল্ডিং অ্যান্ড হাই সুগার কন্টেন্ট ইন সুগার কেন এই চারটে অপশনের মধ্যে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে কোনটা প্রমিনেন্ট কারণ হতে পারে যে কারণের জন্য এই ট্রান্সফরমেশনটা দেখা যাচ্ছে সো দেখো প্রথমে আমরা যদি দেখি চিপ লেবার এটা কখনো কারণ নয় কারণ চিপ লেবার তো আমরা উত্তর ভারতেও পেতে পারি উত্তর ভারতের ক্ষেত্রেও এটা পাবো সুতরাং এটা অ্যাভেলেবেল না এক্সপ্যান্ডিং রিজনাল মার্কেট রিজনাল মার্কেট যদি এক্সপ্যান্ড করতে থাকে তাহলে ডেফিনেটলি উত্তর ভারতের যে অংশগুলো আছে সেখানেও তো তার প্রভাব পড়বে কেন শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে সেটা ক্রমশ ট্রান্সফার হয়ে যাবে এটার কারণ হিসাবে কিন্তু এটাকে আমরা যুক্তিযুক্তভাবে ব্যাখ্যা করতে পারি না তিন নম্বর যে কারণটা বলা হচ্ছে চিপ অ্যান্ড অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ পাওয়ার এই অ্যাবানডেন্ট সাপ্লাই অফ পাওয়ারটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে স্পেসিফিক্যালি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যদি দেখি কিন্তু সেটা শুধুমাত্র একটা কারণ হিসাবে আমরা বলতে পারি না কারণ এই সুগার ইন্ডাস্ট্রির পিছনে যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে র মেটেরিয়াল এটা ইন্ডেক্স যদি আমরা দেখি অর্থাৎ এটা পণ্য পণ্যসূচকের মাত্রায় আমরা দেখব যে ক্রমাগত হ্রাসমান শিল্প অর্থাৎ যে পরিমাণ আমরা ইনপুট এতে দিই যে পরিমাণ ইনপুট আমরা এখানে প্রোভাইড করি কাঁচা মাল প্রোভাইড করি আউটপুট কিন্তু তুলনামূলক কম পাই আউটপুট তুলনামূলক কম পাই এবং যেহেতু আউটপুট আমরা কম পাই তাই বলা যায় এটা পণ্য হ্রাসকারী একটা উপাদান এই ধরনের শিল্পের ক্ষেত্রে মূলত র মেটেরিয়াল যেখানে বেশি ভালো পাওয়া যায় সেই জায়গাতে আমাদেরকে শিল্প প্রতিস্থাপন করতে হয় এটা ওয়েবারের যে মডেল আছে শিল্প প্রতিস্থাপন তত্ত্ব সংক্রান্ত যে বিষয় তিনি দিয়েছেন তার ভিত্তিতে বলা হয় তাহলে এখানে একটা বিষয় যে আমাদের ভারতবর্ষের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এখন আখ চাষের প্রবণতা বেশি এবং এক্ষেত্রে আমরা আখ চাষের যে প্রবণতা বেশি বা আখের যে শিল্প সেটা দক্ষিণ দিকে ট্রান্সফার হয়ে যাওয়ার কারণ দুটো পাবো প্রথম তো উল্লেখ করা আছে এখানে যে হাই ইল্ডিং অ্যান্ড হাই সুগার কন্টেন্ট বা হাই সুক্রোজ কন্টেন্ট এটা অনেক সময় বলা হয় হাই সুক্রোজ কন্টেন্ট ইন এটা একটা কারণ এছাড়া আর একটা কি এছাড়া আর একটা কারণ হচ্ছে লং ক্রসিং পিরিয়ড এই লং ক্রসিং পিরিয়ডও কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ হিসাবে দায়ী অবভিয়াসলি আমরা অপশন ডিকে এখানে চুজ করবো আনসার হিসাবে হাই ইল্ডিং অ্যান্ড হাই সুগার কন্টেন্ট ইন সুগার যে কারণে দক্ষিণ দিকে উত্তর ভারত থেকে ক্রমশ দক্ষিণ ভারতের দিকে এই চিনি শিল্প বা চিনি কলগুলো স্থানান্তরিত হয়ে আসছে দা নেক্সট কোয়েশ্চেন হলদিয়া ইজ আ সেন্টার ফর মূলত হলদিয়া কিসের জন্য বিখ্যাত হলদিয়া ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত হলদিয়া মূলত ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলতে কোনগুলো মূলত আমরা এখানে দেখতে পাই যেটা কনজিউমেবল গুড আমরা বলতে পারি যেটাকে আমরা কনজিউমেবল গুড বলি বা যেটা মানুষ পণ্য হিসাবে ব্যবহার করতে পারে এই রকম গুডের কথা বলা হয়ে থাকে রাইট কনজিউমেবল গুডগুলো মূলত আমরা হলদিয়া অঞ্চলে পাই এবং হলদিয়াতে যে জায়গা থেকে এটাকে আমরা পাই সেটাকে বলা হয় কি সেটা কোন বিষয়ের ওপর ভিত্তিতে গড়ে উঠেছে পেট্রোকেমিক্যাল অর্থাৎ আমরা এখানে ফিনিশড প্রোডাক্ট পাই আমরা এখানে মূলত ফিনিশড প্রোডাক্ট পাবো ফিনিশড প্রোডাক্ট কেন কারণ এই যে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বললাম এক্ষেত্রে আর একটা কথা বলা যেতে পারে আপস্ট্রিম মূলত আপস্ট্রিম কোন জায়গাগুলোকে বলা হয় যেখানে ক্রুড অয়েল তোলা হয় অর্থাৎ তৈল শোধনাগার নয় এখান থেকে তেল খনন করে তুলে নেওয়া হয় ঠিক আছে ক্রুড অয়েল বা র অয়েল যেটা হয় তারপর সেটার বিভিন্ন ধরনের পরিশ্রুতকরণের মাধ্যমে আমরা এটা পেয়ে থাকি তাই তো তাহলে এই কারণে আমরা হলদিয়া অঞ্চলকে ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলি এবং হলদিয়া কিসের জন্য বিখ্যাত এই কোয়েশ্চিনটার রেসপেক্টে দ্যাট উইল বি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ রবিগণ টু দ্য নেক্সট ওয়েস্ট বেঙ্গল গেটস দ্য মোস্ট অফ ইটস রেনফল ফ্রম পশ্চিমবঙ্গ মূলত যে বৃষ্টিপাত পায় সেটা কোথা থেকে পায় নর্থ ইস্ট মনসুন সাউথ ওয়েস্ট মনসুন বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান মনসুন অ্যারাবিয়ানসি ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান মনসুন সো এক্ষেত্রে আমরা যদি দেখি ভারতবর্ষের ম্যাপের থ্রু দিয়ে আমরা দেখার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে এই যে আরব সাগরীয় ব্রাঞ্চ এবং বঙ্গোপসাগরীয় ব্রাঞ্চ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর তার মধ্যে এই যে বঙ্গোপসাগরীয় ব্রাঞ্চ যেটা গাঢ় খাসি জয়ন্তী অঞ্চলে প্রথমে আঘাত করে প্রথমে বৃষ্টিপাত ঘটায় সেটার ক্রমশ পশ্চিম দিকে যখন মুভমেন্ট হয় তার প্রভাবে এটা বৃষ্টিপাতটা ঘটায় তার প্রভাবে এই বৃষ্টিপাতটা মূলত আমরা দেখতে পাই এবং এই কারণে আমরা সঠিক উত্তর হিসাবে নেব যে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ ইন্ডিয়ান মনসুন কারণ দেখো এই যে সাউথ ওয়েস্টার্ন মনসুন আছে এটাকে অনেকের আনসার বলে মনে হতে পারে বাট এই সাউথ ওয়েস্টার্ন মনসুন একটা হচ্ছে আরব সাগরীয় শাখা এ আরবি আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল এর মধ্যে কোনটা আমাকে যেহেতু স্পেসিফিক বে অফ বেঙ্গল ব্রাঞ্চ করে দেওয়া আছে আমি সেই কারণে উত্তরটাকে একদম প্রমিনেন্ট ওয়েতে এই বে অফ বেঙ্গল ব্রাঞ্চ হিসাবেই এটাকে নেব কারণ আরব সাগরীয় শাখাও যেহেতু সাউথ ওয়েস্ট মনসুনের মধ্যে ইনক্লুডেড থাকছে সেই কারণে সো অপশন সি উইল বি দ্য পারফেক্ট আনসার এবং নর্থ ইস্ট মনসুনের মাধ্যমে ভারতবর্ষে মূলত তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয় রিট্রিটিং মনসুন বা প্রত্যাবর্তনকারী মনসুন নেক্সট হোয়ার আর দ্য সালতোরা রেঞ্জ লোকেটেড সালতোরা পার্বত্য অঞ্চল বা সালতোরা যে অংশ আমরা দেখতে পাই উত্তর দিকে সেটা কোথায় অবস্থিত লাদাখ অ্যালং দ্য বিন্দো পার্ট অফ কারাকোরাম রেঞ্জ পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট স্পেসিফিক্যালি এই যে সালতোরা এটা আমরা ট্রান্স হিমালয়ের কাছে দেখতে পাব যেহেতু এটাকে আমরা ট্রান্স হিমালয়ের কাছে দেখতে পাই সুতরাং এই পার্ট অফ কারাকোরাম রেঞ্জ হতে পারে বা লাদাখ হতে পারে অ্যালং দ্য বিন্দো কখনো হবে না এটা ক্যান্সেল আউট করতে পারি পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট এটা ক্যান্সেল আউট করতে পারি এর অবস্থান হিসাবে আমরা দেখতে পাবো ঠিক এই যে আমরা অঞ্চলটা দেখছি এই সিয়াচেন গ্লেশিয়ার বা কারাকোরাম রিজন যেখানে আছে এই জায়গার মধ্যে অবস্থিত হচ্ছে সালতরো কাংড়ি বা সালতরো রেঞ্জ সুতরাং এটাকে আমরা লাদাখ বা যে কারাকোরাম রেঞ্জ আছে তার পার্শ্ববর্তী অঞ্চলে যেহেতু পাই এক্ষেত্রে আমরা অপশন হিসাবে এটাকে নেব পার্ট অফ কারাকোরাম রেঞ্জ প্রমিনেন্ট আনসার হবে ট্রান্স হিমালয়ের কাছে কারাকোরাম রেঞ্জ এবং এটা আমরা প্রমিনেন্টলি সিয়াচেন গ্লেসিয়ারের পার্শ্ববর্তী অঞ্চলেতে দেখতে পাবো নেক্সট দ্য ম্যাপ ইন উইচ ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট অবজেক্টস আর সন বাই লেটার সিম্বলস এই প্রশ্নটা আমরা মেবি আগে কোথাও একটা করেছি যে একটা পার্টিকুলার ধরনের ম্যাপের কথা বলা হচ্ছে যে ম্যাপে আমরা কী পাই না বিভিন্ন ধরনের লেটার বা সিম্বলের মাধ্যমে কিছু রিপ্রেজেন্ট করা হয় এবার এখানে একটা বিষয় আমি তোমাদেরকে উল্লেখ করে দিই দেখো এই যে ম্যাপ জেনারেলি ম্যাপকে আমরা দুটো ভাগে ভাগ করি যে কোনো ম্যাপকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি ক্লিয়ার দুটো ভাগ কি কি দুটো ভাগ হয় একটাকে বলা হয় থিমেটিক ম্যাপ এবং একটাকে বলা হয় জেনারেল ম্যাপ এই যে জেনারেল ম্যাপ এই জেনারেল ম্যাপ বলতে কোনটাকে বোঝানো হয় জেনারেল ম্যাপ বলতে সেই অংশটাকে বোঝানো হয় যে ম্যাপেতে আমরা সমস্ত উপাদান ব্যবহার করতে পারি লাইক আমরা এটা ব্যবহার করতে পারি যে কোথাও কি ধরনের প্রাকৃতিক উদ্ভিদ আছে স্বাভাবিক উদ্ভিদ অবস্থান করছে বা কোথাও কি ধরনের রেনফল হচ্ছে কোথায় মানুষের ভাষাগত বৈচিত্র্য কেমন কোথায় মানুষের সেটেলমেন্ট কেমন একদিকে প্রাকৃতিক উপাদানগুলো অন্যদিকে সাংস্কৃতিক উপাদান এই উভয় বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারি মূলত সেই ম্যাপগুলোকে বলা হয় জেনারেল ম্যাপ তাহলে ম্যাপের দুটো ক্লাসিফিকেশন আমরা যদি করি একটা আমরা বলছি জেনারেল ম্যাপ আর একটাকে বলা হয় থিমেটিক ম্যাপ থিমেটিক ম্যাপ কোনটা বেসড অন থিম ধরো কোনো একটা ম্যাপেতে ধরে নেওয়া যাক আমি কেবলমাত্র দেখাবো ভারতবর্ষের জনগণনা হয়েছে তার জনঘনত্ব অর্থাৎ মানুষের ডেন্সিটি অফ পপুলেশন এটা আমি কোনো একটা ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি তাহলে যে ম্যাপের মাধ্যমে আমি কেবলমাত্র এই জিনিসটাকে দেখাচ্ছি সেই ম্যাপটাকে আমরা থিমেটিক ম্যাপ বলতে পারি এবং এই থিমেটিক ম্যাপ রিপ্রেজেন্ট করার জন্য আমরা ব্যবহার করতে পারি কোরোপ্লেট ম্যাপ এখানে একটা অপশানে তোমরা দেখতে পাবে কোরোপ্লেট ম্যাপ আছে তাহলে কোরোপ্লেট ম্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি লেট সাপোজ করোপ্লেট ম্যাপের মাধ্যমে আমি এরকম একটা এরিয়া পেলাম এরিয়াগুলোকে কতগুলো অংশে ভাগ করে নেব এখানে আমি যে কাজটা করছি কোরোপ্লেট ম্যাপ কেমনভাবে হয় জাস্ট একটুখানি দেখানোর বিষয় আমরা এখানে শেডিং দেব লাইনের শেডিং এবং এই যে শেডিং এর ডেন্সিটি যত ঘন হবে তত বুঝতে হবে যে আমি যে উপকরণটা দেখাচ্ছি সেই উপকরণটার মধ্যে তার ডিস্ট্রিবিউশন ততটাই ঘনত্বযুক্ত অর্থাৎ যে জায়গাতে কম সংখ্যক লাইন আমি পাস করাচ্ছি সেখানে ডেন্সিটি কম যে জায়গাতে বেশি সংখ্যক লাইন আমি পাস করাচ্ছি সেখানে ডেন্সিটি বেশি এটাকে আমরা বলে থাকি যে কোরোপ্লেট ম্যাপ এটাকে সাধারণভাবে বলা হয়ে থাকে অ্যাজ এ ওয়ে অফ থিমেটিক ম্যাপ ক্লিয়ার অন্য ম্যাপ কি অন্য ম্যাপ হচ্ছে কোরোক্রোম্যাটিক ম্যাপ এই যে কোরোক্রোম্যাটিক ম্যাপ এটাও কিন্তু আমরা ডেন্সিটি ডিস্ট্রিবিউশনের জন্য বা থিমেটিক ম্যাপ হিসেবে ব্যবহার করতেই পারি যেমন কোনো একটা জায়গাতে ধরে নেওয়া যাক আমি এই পার্টিকুলার অঞ্চলটাকেই যদি কানেক্ট করি এরকমভাবে জাস্ট লাইক এই জায়গাটাতে কিছু একটা কম্পোনেন্ট আছে যেটাকে আমি ডিফারেন্ট কালার সেডে দেখাচ্ছি এটা একটা কালার সেড আমি এখানে ব্যবহার করলাম এই ব্লকটার জন্য এই কালার সেড আমার ব্যবহার হলো নেক্সট আমি অন্য ব্লকের জন্য অন্য কালার শেড ব্যবহার করতে পারি এটা বিভিন্ন রকমভাবে ব্যবহার করা যায় এই জায়গাটার জন্য আমি এই কালার সেট ব্যবহার করছি আবার তার পার্শ্ববর্তী ব্লকটার জন্য আমি অন্য কালার ব্যবহার করতে পারি এরকম ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করে আমরা কোরোক্রোম্যাটিক ম্যাপ ব্যবহার করি আবার আমরা যদি দেখি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলা হয়েছে দ্যাট ইজ কোরোস্কিম্যাটিক ম্যাপ এই যে কোরোস্কিম্যাটিক ম্যাপ এই মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সাইন বিভিন্ন ধরনের চিহ্নের মাধ্যমে ম্যাপকে বুঝিয়ে থাকি তাহলে আমার এই সিম্বলের থ্রু দিয়ে যখন কোনো ম্যাপকে বোঝানোর কথা বলা হয় আমি তাকে কোরোস্কিমেটিক ম্যাপ বলে থাকি ক্লিয়ার আর একটা জেনারেল ম্যাপের এক্সাম্পেল হিসাবে আমরা কি বলি টোপোসিটপোসিট ম্যাপ হচ্ছে জেনারেল ম্যাপের এক্সাম্পেল নেক্সট অ্যাকর্ডিং টু সেন্সাস রিপোর্ট টু থাউজেন্ড ইলেভেন লিটারেসি রেট ইন বেঙ্গল দু হাজার এগারোর যে সেন্সাস আমরা পেয়েছি সেই সেন্সাস অনুসারে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত তাহলে প্রথমে আমরা জানবো লিটারেসি রেট বা লিটারেট এই ডেফিনেশনটা সেন্সাস কিভাবে বলছে দেখো লিটারেসি শব্দটার অর্থ হচ্ছে সাক্ষরতা অর্থাৎ যে সাক্ষর যার অক্ষর জ্ঞান আছে তাহলে স্বাক্ষর ব্যক্তি কাকে বলে আমরা যদি দেখি সাত বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বয়সটা মনে রাখবে যখন আমাদের সংবিধানে দেয়া ভাষাগুলির মধ্যে বা ভারতে প্রচলিত ভাষা টু সে পার্টিকুলার কোনো একটা ভাষাতে লিখতে পারে এবং পড়তে পারে আই রিপিট এটা খুব ভুল হয় প্রশ্নে এটা জিজ্ঞাসা করে রিড প্লাস রাইট শুধু একটা হবে না লিখতে পারে এবং পড়তে পারে এই রকম যদি পরিস্থিতি হয় এবং সাত বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি তবে তাকে আমরা বলবো স্বাক্ষর বা লিটারেট এবং এই লিটারেসির মাপকাঠিতে যদি আমরা দেখি লিটারেসির ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট উইল বি দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেনে যাব অ্যামং দ্য ফলোয়িং স্টেটস হুইচ ওয়ান হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট এরিয়া নিম্নলিখিতগুলির মধ্যে আমরা লার্জেস্ট ফরেস্ট এরিয়া কোথায় পাই এখানে যে অপশানসগুলো দেওয়া আছে সেই তথ্য অনুসারে আমরা কারেক্ট আনসার হিসাবে নেব এখানে গুজরাতকে ঠিক এছাড়া আমরা প্রকৃত অর্থে যদি আইএসএফআর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দেখি আইএসএফআর টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের রেসপেক্টে আমরা আনসার নেব মধ্যপ্রদেশ এরিয়াল এবং যদি পার্সেন্টেজ হিসাবে বলা হয় পার্সেন্ট হিসাবে আমরা উত্তরটা নেব অ্যাজ মিজোরাম নেক্সট কোয়েশ্চেন দ্য আর্লিয়েস্ট রক ফরমেশন ইন ইন্ডিয়া ক্যান বি ফাউন্ডেন অর্থাৎ সোজা কথায় ভারতবর্ষে ওল্ডেস্ট রক ফরমেশন আমরা কোথায় দেখতে পাই ভারতবর্ষের মধ্যে কোন জায়গায় দেখতে পাই দ্য ডেকান প্লেটু রিজিয়ান দ্য হিমালয়ান রিজিয়ান দ্য গঙ্গা ব্রহ্মপুত্র প্লেন রিজিয়ান ডেল্ট রিজিয়ান তাহলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের এই যে ফিজিওগ্রাফিক ফিচারগুলোর কথা বলা হয়েছে এই ফিজিওগ্রাফিক ফিচারগুলোর মধ্যে সবথেকে পুরনো কোনটা এই ফিজিওগ্রাফিক ফিচারগুলোর মধ্যে সবথেকে পুরোনো অঞ্চল হচ্ছে তার ডেকান প্লেটু রিজিয়ান কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষের যে পাতের অংশ তার নর্থ ইস্টার্ন মুভমেন্টের প্রভাবে এই যে ইউরেশিয়ান অংশ ছিল এবং এই যে গন্ডোয়ানা ল্যান্ড তার মুভমেন্টের প্রভাবে এই জায়গাতে ছিল টেথিস মহিখাত সেই তেথিশ মহিখাত থেকে পলিতে চাপ পরে হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হয়েছে তাই তো তাহলে এটা সিম্পল যে আগে ডেকান প্লেটুর ফরমেশন হয়েছে কারণ এই ইন্ডিয়ান প্লেট যখন যায় তখন এই রিউনিয়ন হটস্পটের মাধ্যমে রিইউনিয়ন হটস্পটের থ্রু দিয়ে আমরা দেখেছি বর্তমানে যেখানে ডেকান প্লেটু এক্সিস্ট করছে সেখানে নিঃসারি টাইপের অগ্নুৎপাত ঘটে নিঃসারি অগ্নুৎপাত মানে কি মূলত যে অগ্নুৎপাতের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব বেশি বিস্ফোরণ সহযোগী ঘটনা ঘটে না সেই ধরনের অগ্নুৎপাত তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে ডেকান প্লেটু এবং যদি লেটেস্ট রক ফরমেশন বলা হয় এটাও একটা প্রশ্ন জিজ্ঞাসা করে লেটেস্ট রক ফর্মেশন কোনটা হবে দ্যাট উইল বি গন্ডওয়ানা রক ফর্মেশন এবং এখানে বলেছে কোথায় দেখা যায় কোন টাইপ কিন্তু বলেন এটা ফাউন্ড হচ্ছে ডেকান পেটোরিজেন আমরা যদি ধারোয়ার রক দেখি এই ধারোয়ার সিস্টেম কিন্তু পুরোনতম রক সিস্টেমের মধ্যে অন্যতম নেক্সট হোয়াট ইজ ঝুম ঝুম কী ঝুম স্পেসিফিকালি এ মিউজিক অফ ট্রাইবাল রিজিয়ন না এটা ঠিক কথা নয় এ ট্রাইবাল ড্যান্স ফোক ড্যান্স না এটাও ঠিক কথা নয় এর টাইপ অফ সয়েল এটাও ঠিক কথা নয় বেসিক্যালি ঝুম হচ্ছে একটা পার্টিকুলার টাইপের এগ্রিকালচারাল প্র্যাকটিস যেটাকে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার অ্যাকচুয়ালি নাম হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার এটাকে ঝুম যে বলা হচ্ছে এই যে শব্দটা এটা আঞ্চলিক নাম আমি আসবো কোথায় কি নামে এটাকে ডাকা হয় ঝুম হচ্ছে একটা আঞ্চলিক নাম মূলত কি ধরনের কৃষিকার্য এটা এটা হচ্ছে আদিম একটা প্রকৃতির কৃষিকার্য এই কৃষিকার্য আমরা ভারতবর্ষে ডেফিনেটলি দেখতে পাই ভারতবর্ষের সেই জায়গাগুলোতে দেখতে পাই যেখানে আদিম সত্তাভিত্তিক মানুষজন বসবাস করে এক্ষেত্রে কি হয় ধরো কোনো একটা অংশ মানুষজন ব্যবহার করতে শুরু করলো বসতির জন্য এবার ওই জায়গাতে যে বনভূমি আছে সেই বনভূমিকে কেটে ফেললো বা বার্ন করে ফেললো স্ল্যাশ অ্যান্ড বার্ন ওই জায়গায় কৃষিকাজ করতে শুরু করলো এবং কৃষিকাজের পদ্ধতি কিন্তু নতুন নয় কোনো মডার্ন টেকনোলজির অ্যাপ্লিকেশন তারা করে না তারা মূলত ওল্ড টেকনোলজির অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই চাষ করে থাকে ফলস্বরূপ কি হয় তিন বছর চার বছর চাষ করার পরে যেহেতু তাদের কাছে কোনো মডার্ন টেকনোলজিজ নেই ওই জমিতে একই ফসল চাষ হতে হতে তারা আর জমিতে যেটা প্রথম দিকে উৎপাদন পেত যে রেটে উৎপাদন পেত সেই রকম উৎপাদন পায় না স্বাভাবিকভাবে উৎপাদন কমতে থাকবে কারণ নদীর যে সরি জমির যে নিজের উর্বরতা শক্তি সেই উর্বরতা শক্তি ক্রমশ কমে যায় এবং এই উর্বরতা শক্তি কমে যাওয়ার সাথে সাথে তারা ওই জায়গাটা থেকে অন্য জায়গায় শিফট করে যায় এই কারণে এই এগ্রিকালচারাল প্র্যাকটিসকে এই যে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বলছি এই এগ্রিকালচারাল প্র্যাকটিসকে অনেক সময় শিফটিং এগ্রিকালচারও বলা হয়ে থাকে এই শিফটিং এগ্রিকালচারের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে চেঞ্জ অফ এগ্রিকালচার সাইটেটাও অনেক সময় কোয়েশ্চেন আসে এখানে আমি লিখে দিচ্ছি কারণ তোমরা আগের ক্লাসেই দেখেছো কেমন কোয়েশ্চেন ঘুরিয়ে জিজ্ঞাসা করে চেঞ্জ অফ এগ্রিকালচার সাইট এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঠিক চেঞ্জ অফ এগ্রিকালচার সাইট এবার এই যে ঝুম কৃষিকাজ আমরা দেখতে পাই এটা তো একটা রিজিওনাল নাম বললাম তাহলে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার কেন হলো এবং এটাকে কেন শিফটিং এগ্রিকালচার বলা হয় ক্লিয়ার হলো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা এগুলো দেখতে পাই যেমন ঝুম হিসাবে দেখতে পাই আসাম বা স্পেসিফিক্যালি আমরা বলতে পারি আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেটসগুলো আছে ইন্ডিয়ার সেই নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে আমরা দেখতে পাব আইএসএফআর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অনুসারে ভারতবর্ষে অরুণাচল প্রদেশ অঞ্চলেতে মানে স্পেসিফিকালি অরুণাচল প্রদেশ বলবো না আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেটসগুলো আছে সেই নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে ন্যাচারাল ভেজিটেশনের ডিক্রিজ রেট অন্যতম বেশি সবথেকে বেশি এই জায়গাগুলোতে এবং এর কারণ হিসাবে যেটা উল্লেখ করা হয়েছে দ্যাট ইজ নান আদার দ্যান দ্য শিফটিং এগ্রিকালচার যেহেতু স্পেসিফিক্যালি নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা এটা দেখতে পাই এবং এর কারণে নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে আর একটা সমস্যা তৈরি হয় যেটা হচ্ছে ধস নামা নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা বিভিন্ন সময়তে ধস নামার মতো ঘটনা দেখতে পাই যার কারণ হিসাবে এই শিফটিং এগ্রিকালচারকে দায়ী করা হয় তার কারণ কি তার কারণ হচ্ছে শিফটিং এগ্রিকালচার হলে যে ঘটনাটা ঘটে শিফটিং এগ্রিকালচার হলে গাছপালা কেটে ফেলা হচ্ছে এবং গাছপালা কেটে ফেললে কি হচ্ছে মাটির যে ধরে রাখার ক্ষমতাটা সেই ধরে রাখার ক্ষমতাটা থাকছে না ফলে মাটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে সয়েল ইরোশন যেমন হচ্ছে ধস তেমন নামছে ক্লিয়ার এটা সবটাই কিন্তু এই স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারের প্রভাব নেক্সট আমরা যদি প্রণাম দেখি কেরলে বলা হয় প্রণাম পুরু অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে বলা হয় আর বিওয়ার মাসান এগুলো বলা হয় মধ্যপ্রদেশ অঞ্চলে মূলত এই জায়গাগুলোতে স্পেসিফিক কিছু নামে পরিচিত যেখান থেকে ঝুম তুলে ধরে কোয়েশ্চেনটা করা হয়েছে তার সাথে সাথে এই নামগুলো মনে রাখবে কারণ পরীক্ষাতে কিন্তু এই নামগুলো থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করে নেক্সট কোয়েশ্চেনে যাব হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ মোস্ট স্পোকেন ইন দো অস্ট্রিক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া অর্থাৎ এটা হচ্ছে মাদার সোর্স আমরা বলতে পারি যে ভারতীয় ভাষা গোষ্ঠী কোথায় বা কোন ল্যাঙ্গুয়েজ আমরা সবথেকে বেশি দেখতে পাই এক্ষেত্রে সব থেকে বেশি যে ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই সেটা হচ্ছে সাঁওতালি ভাষা এই সাঁওতালি ভাষা সবথেকে বেশি পরিমাণে ইন্দ্রস্টিক ল্যাঙ্গুয়েজ গোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পাই নেক্সট আমরা যেটা বলবো তোমাদেরকে এই যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখছো এই কোয়েশ্চেনগুলোর যে অ্যানোটেশন বা যেটা আমি প্রথমেও তোমাদের বললাম এটা একবার জাস্ট মনে করিয়ে দেওয়া এই কিউআর স্ক্যান করে নিলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং এই যা যা কোয়েশ্চেন আলোচনা হচ্ছে এই সামগ্রিক কোয়েশ্চেনগুলোর একদম প্রিন্টেবল মেটেরিয়াল হয়তো তোমরা এই জায়গাতে পেয়ে যাবে যেটা তোমাদের পারপাসকে আরও বেশি সহজ করে দেবে তোমাদের মূল পারপাসকে নেক্সট কোয়েশ্চেন দ্য রিভার হুইচ অরিজিনেটস ফ্রম মান সারোবার রিজিয়ন বা মান সারোবার লেক ইজ তিব্বতের কাছে সরোবর অঞ্চল থেকে আমরা মূলত ভারতবর্ষের তিনটে নদীর উৎপত্তি পাই তিনটে নদী কী কী তিনটে নদী হচ্ছে প্রথম ইন্দাস রিভার সিস্টেম ব্রহ্মপুত্র রিভার সিস্টেম আর সরোবরের কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত রাকাস্তাল লেক রিজিয়ান যেটা এই রাকাস্তাল লেক রিজিয়ান থেকে আমরা কাকে পাই রাকাস্তার লেক রিজিয়ান থেকে আমরা পাই হচ্ছে রিভার সতলেজকে এখানে দেখো গঙ্গা আছে যমুনা আছে রাভি আছে এবং একমাত্র আছে সাতলুজ তাহলে এখানে উত্তর হবে সাতলুজ আমরা বাকি যে অপশানসগুলো আছে তাদের রেসপেক্টে দেখব গঙ্গার উৎপত্তি কোথায় অ্যাকচুয়ালি গঙ্গার উৎপত্তি হচ্ছে অলোকানন্দা এবং ভাগীরথীর মিলনস্থল যেখানে এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ এই দেবপ্রয়াগ অঞ্চলে আমরা গঙ্গার উৎপত্তি পাচ্ছি উৎপত্তি কোথায় উত্তরাখণ্ড হিমালয়ের রামুনত্রী গ্লেশিয়ার অঞ্চল থেকে পাচ্ছি ওকে রাভির উৎপত্তি কোথায় পাচ্ছি হিমাচল প্রদেশের কাছে রোতাং পাস থেকে রাভি এবং বিয়াস নদীর একই জায়গা থেকে উৎপত্তি সেটা হচ্ছে এই পাস অঞ্চল থেকে ঠিক শতদ্রুর উৎপত্তি এক্সাক্টলি যদি আমরা দেখি রাকাস্টার লেক এবং এই শতদ্র নদী উৎপত্তি লাভ করছে অ্যাজ অ্যান্টিসিডেন্ট রিভার তার কারণ এই শতদ্র নদী ভারতবর্ষে প্রবেশ করে শিপতিলা পাস দিয়ে তাহলে এটাই প্রমাণ করে যে হিমালয়কে কেটে হিমালয়কে গভীরভাবে গিরিখাত তৈরির মাধ্যমে প্রকাশ করছে ভারতবর্ষে যেমন আমরা ইন্দ্রাস বা ব্রহ্মপুত্র নদীর ক্ষেত্রে পেয়েছি ঠিক তেমন পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি আই হোপ এই প্রত্যেকটা নদী যদি আমরা জেনে রাখি তাহলে কোনো না কোনো কোয়েশ্চেন তো আসবেই এটা নাই আসতে পারে এর অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন আসবে যেটা হেল্পফুল হবে রাইট কখন হচ্ছে আমরা সেটা জানবো তার আগে দেখব সম্বন্ধে যে স্পেসিফিক প্রধান পারপাস কি কেন ডাব্লুটিও ফর্ম হয়েছে কারণ এই ধরনের কোয়েশ্চেন একটা মুখস্থ করে নেমায় যায় উনিশশো পঁচানব্বই সালে যখন হলো তখন ভারতবর্ষ তার সদস্য হল বাবলা কিন্তু তার ফাংশন কি মেজর ফাংশন কি দেখো ডাব্লুটিওর প্রধান যে ফাংশন সেটা হচ্ছে আমাদের গোটা বিশ্ব জুড়ে কি করা না ফেয়ার অ্যান্ড নন ডিসক্রিমিনেটরি ট্রেড প্র্যাকটিস বজায় রাখা তাহলে এই ডাব্লুটিওর যারা সদস্য দেশ হবে সেই সদস্য দেশগুলোর মধ্যে ফেয়ার বিজনেস প্র্যাকটিস বজায় রাখা গোটা পৃথিবী জুড়ে আমরা যদি গ্লোবালাইজেশনের কথা বলি গোটা পৃথিবী জুড়ে আজকে ওপেন মার্কেট ম্যাক্সিমাম দেশের ক্ষেত্রে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ক্লাস করছি যে ডিজিটাল বোর্ড পেন এগুলো সব তো ভারতে তৈরি হয় না এটা গোটা বিশ্বের মার্কেটকে ওপেন করেছে তার কারণে আমরা এই ভালো বোর্ড পেন এই সিস্টেম আমরা ব্যবহার করতে পারছি রাইট এবার ভারতেরও কিছু জিনিসপত্র বাইরে যায় অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের যে কথাবার্তা সেটা হয় তাহলে এই যে প্র্যাকটিস তোমার যদি দেশের মধ্যবর্তী কোনো অংশে হয় তুমি দেখতে পেলে কিন্তু ওয়ার্ল্ডের রেসপেক্টে এই যে প্র্যাকটিস ওয়ার্ল্ডের রেসপেক্টে এই যে বিষয়টা এটা নিয়ন্ত্রণ করবে কে কেউ কাউকে যাতে না ঠকাতে পারে কারোর সাথে ট্রেড রিলেটেড কোনো ডিল যদি হয় সেটা যাতে অ্যাকমপ্লিশড হয় কেউ কারোর সাথে কোনো কান্ট্রি কোনো কান্ট্রির সাথে যাতে ডিচ করতে না পারে ইত্যাদি ইত্যাদি যে ব্যাপার স্যাপার এগুলো দেখার জন্য প্রতিষ্ঠাপন করা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এবং এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশানের প্রথম অবজেক্টিভ আমরা পাচ্ছি কি প্রথম অবজেক্টিভ হিসাবে পাচ্ছি প্রোমোট ফেয়ার অ্যান্ড নন ডিসক্রিমিনেটরি ট্রেড নেক্সট কী পারফরমেন্স বা পারফর্ম রিজলভিং ট্রেড ডিসপিউটেড অর্থাৎ ধরে নেওয়া যাক দুটো দেশের মধ্যে কোনো কারণে যে কোনো ধরনের ট্রেড ডিসপিউট হলো হতেই পারে ডিসপিউট জীবনের অঙ্গ এটা আমাদের জীবনেও ঘটে থাকে তাহলে এই ডিসপিউটকে রিড্রেসাল করা এই ডিসপিউটকে যাতে খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় এই ডিসপিউট যাতে তাদের মধ্যে না থাকে সেই ব্যবস্থাটা করে দেওয়া উভয় গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা থার্ড ওয়ান কন্ট্রিবিউট টু ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড ঘটানো গোটা বিশ্বকে একটা আস্তরণে মুড়ে ফেলা যেখানে শুধুমাত্র অগ্রগতি অবস্থান করছে সেই অগ্রগতির ভাগিদার যাতে প্রত্যেকটা মেম্বার কান্ট্রি হতে পারে তার ব্যবস্থা করা আমার দরকারে অন্য দেশের থেকে সাহায্য পাবো ব্যবসায়িক ক্ষেত্রে অন্য দেশ তার দরকারে আমার থেকে সাহায্য পাবে মূল অবজেক্টিভ হচ্ছে সেইটাই বিশেষ করে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো থাকে তাদের মূল অবজেক্টিভ এটাই ভারতবর্ষ কিন্তু যখন নব্য ইকোনমিক পলিসি বা নিউ ইকোনমিক পলিসি নাইনটিন নাইনটি ওয়ান গ্রহণ করেনি তার আগে ওপেন মার্কেট ছিল না এবং ওপেন মার্কেট না থাকার কারণে কিন্তু এই ধরনের গ্লোবালাইজড যে অ্যাক্টিভিটি সেটা তারা করতে পারতো না সো ডাব্লিউটিওর প্রধান কাজ কি ডাব্লুটিউ কেন ফর্ম করা হয়েছে এটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার সো নাইনটিন নাইনটি ফাইভে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়া বিকেম এ মেম্বার অফ ডাব্লিউটিও ডাব্লিউটিওর একটা মেম্বার সদস্য পদ হিসাবে গ্রহণ করে নেক্সট দ্য অ্যাপ্রক্সিমেট সারকামফারেন্স অব দ্য আর্থ ইজ পৃথিবীর অ্যাপ্রক্সিমেট সারকামফারেন্স কত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পৃথিবীর টোটাল পরিধি আমরা এখান থেকে অনেকগুলো টাইপের কোয়েশ্চেন পেতে পারি রাইট আমরা আস্তে আস্তে দেখব প্রথম কথা হচ্ছে পৃথিবীর যে সার্কাম কথা আমি বলছি দুটো ধরনের হয় একটা হচ্ছে পোলার সার্কাম অর্থাৎ এই জায়গাটা আর একটা হচ্ছে ইকুইটোরিয়াল সারকামফারেন্স আমি ডাইরেক্ট আগে উত্তরে আসবো দেখে পোরাল সার্কামফারেন্স হচ্ছে চল্লিশ হাজার আট কিলোমিটার ইকুয়েটোরিয়াল সার্কামফারেন্স হচ্ছে চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার এবং কেন এই ঘটনাটা ঘটে তার কারণ হচ্ছে সার্কামফারেন্সের পার্থক্যটা হয় পৃথিবীর আকৃতির জন্য যেটাকে আমরা বলি জিওয়েড পৃথিবীর আকৃতিকে অ্যাকচুয়ালি কি বলা হয় পৃথিবীর অ্যাকচুয়াল আকৃতিকে বলা হয় জিওয়েড বা অবলেটস ফেরোয়েড এই যে আকৃতি এই আকৃতির ক্ষেত্রে দেখা যায় যে নিরক্ষীয় অঞ্চলটা কিছুটা বালজ হয়ে আছে এবং পোল রিজিয়নটা কিছুটা এরকম চাপা কোনো একটা গোল বস্তুকে যদি জোরে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে যে অবস্থাটা তৈরি পেটের কাজটা মাঝখানটা একটুখানি বালজিং হয় আর ওপরের দিকটা চাপা হয় এই হচ্ছে পৃথিবীর আকৃতি রাইট এই কারণে আমরা এই পরিস্থিতি দেখতে পাই এবং দেখো এই যে পোলার সারকমফারেন্স সাথে ইকুইটোরিয়াল সারকমফারেন্স পার্থক্য তার পিছনের কারণটা আমি বললাম উত্তর হিসেবে আমরা কোনটাকে নেব অ্যাপ্রক্স চল্লিশ হাজার কিলোমিটার আমি এটা দুটো ভার্সান পাচ্ছি চল্লিশ হাজার আট কিলোমিটার পাচ্ছি আর একটা পাচ্ছি চল্লিশ হাজার পঁচাত্তর এটা হচ্ছে পোলার রিজিয়ানের সারকামফারেন্স এটা হচ্ছে ইকুইটোরিয়াল রিজিয়নের সারকমফারেন্স যাই হোক আমরা চল্লিশ হাজার এখানে আনসার হিসেবে নেবো এরপর আমরা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পাই ব্যাস রেডিয়াস রেডিয়াসের ক্ষেত্রে আমরা দুটো পাবো দেখো একটা ইকুইটোরিয়াল রিজিয়ান এবং আর একটা হচ্ছে পোলার রিজিয়ন এরকম ভাবে বারো হাজার সাতশো চোদ্দো আর বারো হাজার সাতশো ছাপ্পান্ন এখন কোয়েশ্চেনের দুটো টাইপ হয় এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটাও কিন্তু দেয়া হতে পারে অনেক সময় এই ডিফারেন্সটাও কিন্তু জিজ্ঞাসা করে যে কত ডিফারেন্স আছে একটা ভ্যালু না দিয়ে এই দুটোর পার্থক্য জিজ্ঞাসা করতে পারে আশা করলাম প্রত্যেকের কাছে ক্লিয়ার নেক্সট লোকেটেড বিটুইন দা রিভার্স তাহলে প্রথমে আমরা দেখব বলে দ্য ল্যান্ড বিটুইন টু রিভার্স দুটো নদীর মধ্যবর্তী যে অংশ মূলত একটা নদীর যে উপনদী হয় এই জায়গাটাকে দোয়াব বলে এটা এক্স এটা ওয়াই এবং আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যে পাঞ্জাব দেখতে পাই এই যে পাঞ্জাব এটা আসছে কোথা থেকে পাঁচটা দোয়াব থেকে পঞ্চ অব এখানে আমরা দেখবো কি কি দোয়াব আছে তারপর কোয়েশ্চেন আসবো মূলত এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সিন্ধু নদীর ব্যবস্থাপনা এরকম হয় সিন্ধু চেনাভ, রাভি তারপর আসছে বিজ এবং সতলেঞ্জ এরকমভাবে ইন্দাস ঝিলাম চেনাভ রাভি বিজ, সতলেঞ্জ এদের মাঝখানে আমরা যদি দোয়াব অঞ্চলগুলোর কথা বলি ঠিক এরকমভাবে পাবো আমরা একটুখানি নোট ডাউন করে নেবে তোমরা ইন্দাস এবং ঝিনাম তার মাঝখানে একটা দোয়াব ঝিলাম চেনাবের মাঝখানে একটা দোয়াব চেনাব রাভির মাঝখানে একটা দোয়াব রাভি বিয়াসের মাঝখানে একটা দোয়াব বিয়াস সাতলুজের মাঝখানে একটা দোয়াব তাহলে প্রথমে আমরা যদি বিয়াস এবং সাতলুজের মাঝখানে দেখি একে বলা হয় বিস্ট দোয়াব রাভি আর বিয়াসের মাঝখানে যেটা পাবো তাকে বলা হয় রাভি চেনাব আর রাভির মাঝখানে যে দোয়াব তাকে বলা হয় রচনা দোয়াব ঝিলাম আর চেনাবের মাঝখানে যে দোয়াব আমরা পাই তাকে বলা হয় চার্জ দোয়াব এবং ইন্দাস ঝিলাম এবং চেনাব বা ইন্দাস এবং ঝিলামের মাঝখানে যে দোয়াব পাই তাকে বলা হয় সিন সাগর দোয়াব দিস আর দা ফাইভ দোয়াবস এবং এই যে পাঞ্জাব রিজিয়ানের কথা আমরা বলি এই পাঞ্জাব রিজিয়ান গঠিত হয়েছে এই কারণে তাহলে আমার প্রশ্ন অনুসারে আমাকে কি বলা হয়েছে এখানে সিনসাগর দোয়াব তাহলে সিনসাগর দোয়াব আমরা কোথায় পেলাম একদিকে পাচ্ছি ইন্দাস এবং ঝিলাম বা চেনাবকেও কনসিডারেশনে আনা হয় আমি তোমাদের আগেই বললাম এই জায়গাটা ইন্দাস ঝিলাম চেনাব ম্যাপে যদি দেখো ইন্দাস ঝিলাম চেনাব অর্থাৎ আমি যদি করি এটা এই সামগ্রিক অংশটা হচ্ছে আমার সিনসাগর দোয়াবের মধ্যে পড়ে তাহলে অপশান হিসাবে আমরা অপশন ডি কে চুজ করবো অ্যাজ আনসার এবং আশা করব প্রত্যেকের কাছে পৌঁছানো গেল যে কিভাবে এই ধারণাটা আসছে নেক্সট রেগুর সয়েল দ্যাট ইজ মাচ সুইটেবল ফর ওয়ান অফ দ্য ফলোইং মূলত রেগুর সয়েল কিসের জন্য বিখ্যাত দেখো রেগুর সয়েলের যদি নামকরণ দেখো তাহলে রেগুর সয়েলকে বলা হয় অ্যাজ ব্ল্যাক কটন সয়েল রাইট এবং সালে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কটনের নামে যেহেতু তাকে ডাকা হচ্ছে তাহলে কটন এটা সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ আমরা এই জায়গাতে পাব এবং এই রেগুর সয়েল আমরা কোন জায়গাতে দেখতে পাই ভারতবর্ষের ক্ষেত্রে মূলত ডেকান রিজিয়ান দেখতে পাই কেন এই জায়গাতে দেখতে পাই এই জায়গাতে আমরা ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখেছি এবং এই ভলক্যানিক অ্যাক্টিভিটির প্রভাব এখানে যে রক ফর্ম করেছিল টাইপের রক এই টাইপের রকের থেকে এই ব্যাসাল্ট টাইপের রকের জন্য এই জায়গাতে আমরা ব্ল্যাক সয়েল দেখেছি এবং ব্ল্যাক সয়েলের ক্ষেত্রে আরও দুটো ইনফরমেশন বারবার তোমাদেরকে বলা যাতে মনে থাকে আমরা কি বলতে পারি ব্ল্যাক সয়েলকে বা রেগুর সয়েলকে একটা হচ্ছে সেলফ প্লাগিং সয়েল আর একটা হচ্ছে সেলফ মালচিং সয়েল যতবার আমরা পড়বো ততবার কিন্তু মনে থাকবে সেলফ প্লাগিং সয়েল এবং হচ্ছে সেলফ মালচিং সয়েল এই দুটোটা মনে রাখবে কারণ ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বেশি এবং সেই কারণে এটা মনে করা হয় যে নিজে যেন নিজেকে এই যে মালচিং প্রক্রিয়ার কথা বলা হয় নিজে যেন নিজেকে মালচ করছে রাইট নেক্সট কোয়েশ্চেনে যাবো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ বাসড ইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাস হয় মোটামুটি অনেকগুলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আমরা পাবো নাইনটিন সেভেন্টি টুকে আমরা আনসার হিসাবে নিতে পারি আমরা এবার দেখবো যে এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট সেটা বেসিক্যালি কী কেন ভারতবর্ষের আমরা প্রেক্ষাপট যদি আলোচনা করি ভারতবর্ষের ক্ষেত্রে এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটা আমরা দেখি এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আসছে কোথা থেকে প্রথমে আঠেরোশো সাতাশি সালে আমরা দেখবো এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে এটার প্রধান কী লক্ষ্য ছিল মূলত ভারতবর্ষের ওয়াইল্ড যে বার্ড ছিল এই বার্ডকে প্রোটেক্ট করা ভারত সরকারের প্রধানতা অ্যাকচুয়ালি ভারত সরকার বলাটা ভুল তখন ছিল আঠেরোশো সাতাশি সালে ব্রিটেন গভর্নমেন্ট ভারতে ব্রিটেনের গভর্নমেন্ট তাদের দ্বারা ঠিক এর পরবর্তীতে উনিশশো সালে আমরা দেখি মূলত ওয়াইল্ড বার্ড এবং তারপর ওয়াইল্ড অ্যানিম্যালকে প্রোটেকশনের আন্ডারে নিয়ে আসা হচ্ছে যেটা উনিশশো পঁয়ত্রিশ সালে যে ভারত শাসন আইন তার সাথে সাথে এটাকে চেঞ্জ করা হয় উনিশশো সালে যদি আমরা দেখি মূলত আমরা ওয়াইল্ড লাইফের সাথে সাথে দেখো প্রথমে আমরা বার্ড পেলাম তারপর অ্যানিম্যাল পেলাম এবং উনিশশো সালে এসে আমরা বার্ড অ্যানিম্যাল তো পাচ্ছি ওয়াইল্ড লাইফ তো পাচ্ছি তার সাথে কিছু কিছু স্পেশিস পাচ্ছি যেটা এক্সটিন্ট ক্রমশ এক্সটিং হয়ে যেতে শুরু করেছিল তার মানে ভারতবর্ষের ক্ষেত্রে এই যে পরিস্থিতিটা ভারতবর্ষের ক্ষেত্রে এই যে বন্য প্রাণী সংরক্ষণ বা ভারতবর্ষের ক্ষেত্রে এই যে বন্য প্রাণী সংরক্ষণ করার প্রয়োজনীয়তাটা এটা কোথায় চেঞ্জ হচ্ছে এটা আস্তে আস্তে তার সিনারিওটা চেঞ্জ হচ্ছে নেক্সট আমরা পাবো নাইনটিন সেভেন্টি টুতে মূলত ফরেস্ট স্টেট সাবজেক্ট হিসাবে শিফট করা হয় কনকারেন্ট লিস্টে কারণ এই কনকারেন্ট লিস্ট যদি দেখা যায় ভারতবর্ষের তিনটে লিস্ট একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট এবং আরেকটা একটা কনকারেন্ট লিস্ট মূলত কনকারেন্ট লিস্টে কেন ট্রান্সফার করা হয় যাতে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এই বিষয়ের উপর বা এই ক্ষেত্রের ওপর বিল বানাতে পারে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারে রাইট সো নাইনটিন সেভেন্টি টুতে আমরা মূলত এই অ্যাক্টটাকে দেখতে পাচ্ছি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এবং এর পুরো যে হিস্ট্রি সেটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম এর কারণ কি ছিল কি কি হান্টিং ভারতবর্ষের মানুষজন আমরা যদি দেখি ভারতবর্ষ কেন যে কোনো সভ্যতাতে মানুষের একটা চরিত্র থাকে হান্টার গ্যাদারার এবার এই যে হান্টিং হান্টিং প্রয়োজন অনুসারে ঠিক আছে ন্যাচুরাল লাইফ লিড করার জন্য উইথ রেসপেক্ট টু টাইম এই হান্টিং অ্যাক্টিভিটিস বিকেম চেঞ্জড ইন টু কোচিং অ্যাক্টিভিটিস সেটা প্রয়োজন বা আমি তাদেরকে হান্টিং করবো না যারা মূলত আমার সংখ্যায় কম আছে আমি তো তাদেরকে হান্টিং করবো না সেই অবৈধ শিকার অবৈধ চোরাচালান এটাকে রক্ষা করার জন্য আমরা বলতে পারি প্রোটেকশান অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট হ্যাবিটেট ডিস্ট্রাকশান যাতে না হয় যেখানে তারা থাকে সেই হ্যাবিটেড অঞ্চল যাতে ক্ষয়প্রাপ্ত না হয় তার জন্য একটা প্রোটেকশান নেওয়া তাদের এগেনস্টে এস্টাবলিশমেন্ট অফ প্রোটেক্টেড এরিয়া অর্থাৎ এই যে প্রোটেক্টেড এরিয়া যখনই দেখো এই অ্যাক্ট লাগু করা হলো উনিশশো বাহাত্তর সালে তারপর থেকে একটা ধারণা নিয়ে আসা হলো যে কিছু কিছু জায়গা এত প্রোটেক্টেড থাকবে যেখানে সাধারণ মানুষের কিন্তু প্রবেশ থাকবে না আমরা পরবর্তীতে কোনো সময়তে ভারতবর্ষের যে ন্যাশনাল পার্ক তারপর হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই যে জায়গাগুলো আছে এগুলো সম্বন্ধে আলোচনা করবো এবং এগুলোর প্রত্যেকটার কিন্তু করে দেওয়া আছে কার সাথে কিসের পার্থক্য আছে ঠিক এই জিনিসগুলো তারপর রেগুলেশন কন্ট্রোল অফ ট্রেড তাহলে আমরা বনাঞ্চলে যে বিভিন্ন উপকরণগুলো পাই ফরেস্ট প্রোডাক্ট যেগুলোকে বলা হয় লেট সাপোজ আমি কোন ফরেস্ট প্রোডিউসের কথা বলছি এবার এই ফরেস্ট প্রডিউস কালেক্ট করতে গিয়ে আমার বন্য প্রাণকে ধ্বংস করতে হতে পারে সেটা যেন না হয় তাদের হ্যাবিটেট ডিস্ট্রাকশান করছি সেটা যেন না হয় এই সামগ্রিক ব্যাপারগুলোর জন্যই মূলত এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশান আশা করছি প্রত্যেকের কাছে আমি পৌঁছে দিতে পারলাম মূল বিষয়টাকে নেক্সট আমরা আলোচনা করব সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ ফার্স্ট ক্লিয়ারলি ডিফাইন্ড বাই দা সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রথম কে বলেন বা কোথায় বলা হয় ব্রুটল্যান্ড কমিশন রিও কনফারেন্স ইউনাইটেড নেশনস নাকি ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেখো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর কনসেপ্টটা কি এর কনসেপ্টটা হচ্ছে এই রকম ধরা যাক একটা মোমবাতি দেওয়া হয়েছে এবার এই মোমবাতিটা অন্ধকারের সময় জ্বালানোর জন্য তো মোমবাতির একটা দিক দুদিকেই তো জ্বালানোর পরিস্থিতি থাকে মোমবাতির একটা দিক তুমি যদি জ্বালাও তাহলে তুমি আলো পাচ্ছ তোমার এখন প্রয়োজন মনে হলো যে তুমি আলো বেশি দরকার তোমার কাছে যে লাইটটা আসছে তার থেকে অনেক বেশি দরকার তুমি যখন দুটো দিক জ্বালাতে পারো বাট দুটো দিক জ্বালালে যতক্ষণ সময় জ্বলবে একটা দিক জ্বালালে তার থেকে অনেক বেশি সময় চলবে অর্থাৎ আমি বলতে এটা চাইছি যদি আমার বেশি আলো দরকার হয় কম সময় ধরে আমি পাবো অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রথমটাকে সাপোর্ট করে কম সময় ধরে ন্যূনতম যতখানি চাহিদা সেটাকে মেটাও ব্রুটল্যান্ড কমিশনের কথা অনুযায়ী ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট জেনারেশন উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশান টু মিট দেয়ার ওন অ্যাবিলিটিস অর্থাৎ বর্তমান সময়তে আমরা আমাদের যে চাহিদা আছে সেই চাহিদাটা পূরণ করবো এমনভাবে পূরণ করব যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তাদের যে চাহিদা আছে সেটা থেকে বঞ্চিত না হয় আমরা বর্তমানে এতটা পরিমাণ কয়লা ব্যবহার করব না যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কয়লা কি জানবে না তাদের যে প্রয়োজনীয়তা থাকবে কয়লার সেই কয়লা তারা তখন ব্যবহার করতে পারবে না এই রকম কাজ করব না এটাকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন বা এটাকে বলা হয় সাস্টেনেবেল ডেভেলপমেন্ট মূলত ব্রুটল্যান্ড কমিশনের রিপোর্টে আমরা এটা পাই এবং একে বাংলাতে বলা হয়

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এই যে র্যামসার সাইড পূর্ব কলকাতার জলাভূমি তোমরা সল্টলেক সাইডে দেখবে যে নলবন অঞ্চল আছে নলবন বলে একটা অংশ সেটাও এর আন্ডারে আসে নলবন ফুড পার্ক আছে না ওই জায়গাটাতে এটা ভারতবর্ষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাভূমি মূলত জলাভূমিগুলো সেগুলোকে বলা হয় যারা ছয় মিটারের কম দৈর্ঘ্য সম্পন্ন হয় জলমগ্ন অবস্থায় থেকে জল স্নাত অবস্থায় থাকে এবং উনিশশো সালে ইরানের র্যামসারে একটা কনভেনশন হয় সেকেন্ড ফেব্রুয়ারির দিনটাতে যে গোটা পৃথিবীতে এরকম যে জলাভাগগুলো আছে গোটা পৃথিবীর রেসপেক্টে এই যে জলমগ্ন অঞ্চলগুলো আছে এগুলোকে সঞ্চয় করার জন্য সরি এগুলোকে সংরক্ষণ করার জন্য কারণ এগুলোর জন্য গুরুত্বপূর্ণ অত্যন্ত একটা বিষয় দ্যাট ইজ কল্ড অ্যাজ ওয়েটল্যান্ড ইকোলজি আমি একটু আগেই হ্যাবিটেট ডিস্ট্রাকশান কথা বলছিলাম না তাহলে এই ওয়েটল্যান্ড ইকোলজিতে যারা থাকে তাদের হ্যাবিটার যাতে ডিস্ট্রাক্টেড না হয় রাইট এবং কলকাতাকে কিন্তু এর আন্ডারেতেই আমরা দু হাজার দুই সালেতে পেয়েছি অ্যাজ র্যামসার সাইট হিসাবে ঘোষণা করতে নেক্সট কোয়েশ্চেন আমরা যাবো দা হিন্দুস্তান টিবেট রোড কানেক্টিং সিমলা উইথ গারটক ইন ওয়েস্টার্ন টিবেট পাসের থ্রু খুব ইজি কোয়েশ্চেন একদম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন দ্যাট ইজ শিবকিলা পাস শিবকিলা পাসের থ্রু দিয়ে এই হিন্দুস্থান টিবেট রোড কানেক্ট করছি একদিকে লে আমরা পাচ্ছি আর একদিকে আমরা পাচ্ছি নুব্রা ভ্যালি এই জায়গাটা সিনটেক্সিয়াল বেন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিনট্যাক্সিয়াল বেন্ড কিসের সাথে সম্পর্কযুক্ত দেখো সিনটেক্সিয়াল বেন্ড মূলত আমরা দেখতে পাবো ভারতবর্ষের যে হিমালয় পার্বত্য অঞ্চল এই হিমালয় পার্বত্য অঞ্চলের রেসপেক্টে দুটো প্রধান নদী ব্যবস্থা একটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম এবং আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম ইন্দাস রিভার সিস্টেম এবং ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এই দুটো যে নদী ব্যবস্থা আছে এই দুটো নদী ব্যবস্থার এন্ট্রি দিয়ে অর্থাৎ তোমরা যদি এখানে লক্ষ্য করো এই জায়গাটাকে ভালো করে দেখো জাস্ট এ দুটো দিকে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে সিন্ধু নদী ব্যবস্থা একদিকে ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার যে প্রবেশ ঘটছে যেখানে অতিরিক্ত চাপের প্রভাবে হিমালয়ের বেন্ড ঘটেছে সেই জিনিসটা তাহলে ডিপ গর্জেস অফ ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র তাহলে ইন্দাসের ক্ষেত্রে আমরা ইন্দাস ইন্দাসগর্জ পাচ্ছি এবং ব্রহ্মপুত্রের ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি ইন্দাসের ক্ষেত্রে ইন্দাসগজ এবং ব্রহ্মপুত্রের ক্ষেত্রে ক্লিয়ার নেক্সট ম্যাকমোহন লাইন ইজ আ বাউন্ডারি বিটুইন ম্যাকমোহন লাইন নিম্নলিখিতগুলির মধ্যে কাদের বাউন্ডারি হিসাবে অবস্থান করে ম্যাকমোহন লাইন অ্যাকচুয়ালি ইন্ডিয়া এবং চায়নার বাউন্ডারি লাইন এবং ভারতের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোন দিকটা ভারতের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলবো অরুণাচল প্রদেশ অঞ্চলে এই অরুণাচল প্রদেশ অঞ্চলের সাথে যে বাউন্ডারি লাইন শেয়ার করছে সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি ম্যাকমোহন লাইন হিসাবে দ্য ম্যাক্সিমাম ভ্যারিয়াবিলিটি অফ অ্যানুয়াল রেনফল ইন ইন্ডিয়া ভারত ভারতবর্ষের কোন জায়গাতে আমরা বৃষ্টিপাতের ম্যাক্সিমাম ভ্যারিয়েবিলিটি পাই ম্যাক্সিমাম ভ্যারিয়েবিলিটি এটা কোথায় হতে পারে ম্যাক্সিমাম ভ্যারিয়েবিলিটি এটা মূলত সেখানে হয় যেখানে ম্যাক্সিমাম রেনফল এবং মিনিমাম রেনফল তার পার্থক্যটা খুব বেশি মূলত মরু অঞ্চলগুলোতে দেখা যায় মরু অঞ্চলে বৃষ্টিপাতের কোনো নির্দিষ্ট মাত্রা থাকে না মরু অঞ্চলে হঠাৎ করে বৃষ্টিপাত বেশি হতে পারে বা হঠাৎ করে বৃষ্টিপাত কম হতে পারে ফলে আমরা সেই জায়গার ক্ষেত্রে এই রকম পরিস্থিতি দেখতে পাই সেই জায়গার ক্ষেত্রে এরকম পরিস্থিতি দেখতে পাই অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই থার্ড ডেজার্ট রিজিয়নকে আমরা আনসার হিসাবে নেবো লোকেশনালি ইন্ডিয়া রাফলি অকুপাইজ দ্য সেন্ট্রাল পার্ট অফ দেখো লোকেশনালি যদি দেখা যায় ভারতবর্ষের অবস্থান লক্ষ্য করা যায় এই অবস্থিত তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে ভারতবর্ষ ইস্টার্ন হেমিসফিয়ার এটাকে আনসার নেওয়া যেতে পারে এবার যদি হেমিসফিয়ার হিসাবে কেবলমাত্র নর্থ এবং সাউথের কথা বলা হয় তাহলে কিন্তু আনসারটা নর্দার্ন হেমিসফিয়ার তবে একজাক্ট লোকেশন যেহেতু বলেছে আমরা দেখব ঠিক এরকমভাবে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ এবং আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট থেকে সাতানব্বই ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট ইস্ট এই হচ্ছে ভারতের লোকেশন তাহলে তার অবস্থান হচ্ছে এই কোয়াড্রান্টে রাইট নেক্সট কোয়েশ্চেন তার আগে ডেফিনেটলি আমরা আনসার হিসাবে কিন্তু ইস্টার্ন হেমসফিয়ারের কথা বললাম মাথায় রাখবে দ্য ডিসইনফেকশান অফ ড্রিঙ্কিং ওয়াটার বাই মিউনিসিপ্যালিটিস আর মোস্টলি বাই জলের যে বিষক্রিয়া বা জলের যে দূষণ থাকে সেটাকে কমানোর জন্য মিউনিসিপ্যাল অথরিটিরা কী করে ক্লোরিনেশন ব্লিচিং সিএসিএল সিএল এই ব্লিচিংয়ের মাধ্যমে আমরা জল পরিশ্রুত করতে দেখি ভগবতপুর প্রজেক্ট ইজ ফর ব্রিডিং অফ হোয়াট ভগবতপুর প্রজেক্ট ওড়িশার কাছে সেটা মূলত কিসের জন্য বিখ্যাত ভগবতপুর প্রজেক্ট টাইগার ব্ল্যাক বাক না মার্স ক্রোকোডাইল এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ভগবতপুর প্রজেক্টে এই যে দেখতে পাচ্ছ এই মার্স ক্রোকোডাইলের জন্য বিখ্যাত যেমন অলি রিডলি টাটলের কথা আমরা বলি সুন্দরবন যেমন বাঘের কথা আমরা বলি তেমন ভগবতপুর প্রজেক্ট একদম এই টাইপের ক্রোকোডাইলের জন্য বিখ্যাত আবার আমরা যদি ঘড়িয়ালের কথা বলি তাহলে ঘড়িয়াল কিন্তু আমরা আবার দেখতে পাই চম্বল অঞ্চলেতে নেক্সট খারদুংলা পাস জয়েন খারদুংলা পাস কোন দুটো অংশকে জয়েন করছে লে চুম্বি ভ্যালি লে সিয়াচেন উত্তরাখণ্ড তিবেত নাকি ভ্যালি অব কাশ্মীর আর কার্গিল খারদুংলা পাস ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটোরেবেল রোডস হিসাবে পরিচিত যেটা লে এবং সিয়াচেন গ্লেশিয়ার মূলত নুব্রা ভ্যালি বলা যায় সিয়াচেন গ্লেসিয়ার তো ভ্যালিতে এই নুব্রা ভ্যালি অঞ্চলকে জয়েন করছে এই জায়গাটা দেখো নুব্রা ভ্যালি অঞ্চলকে জয়েন করছে সো এখানে আরও একবার তোমাদের জাস্ট ইনফরমেশন এই সমস্ত ক্লাসেসগুলোর প্রপার নোটিফিকেশান ক্লাসগুলোর পিডিএফস ইত্যাদি ইত্যাদি পাওয়ার জন্য যেটা তোমাদের আপকামিং এই সমস্ত পরীক্ষাগুলোকে কভার করছে ডাব্লু ফুডের এসআই এবং কলকাতা পুলিশ তার জন্য অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন করতে হবে নেক্সট কোয়েশ্চেন আমরা পড়ব ড্যাশ প্লেটু ইজ সেপারেট ফ্রম দ্য মেন পেনিনসুলার প্লেটু অফ ইন্ডিয়া বাই দ্য তাহলে মেন পেনিনসুলার প্লেটু থেকে গাঢ় রাজমহল গ্যাপ দ্বারা কোন প্লেটু সেপারেটেড হচ্ছে মেন পেনিনসুলার প্লেটু মানে আমাদের যে সেন্ট্রাল প্লেটু আছে তার কথা বলা হচ্ছে তাহলে সেখান থেকে আমরা দেখব যে মেঘালয়া মালভূমি অঞ্চল এই মেঘালয়া মালভূমি অঞ্চল সেপারেটেড হচ্ছে মেন অংশ হিসাবে মেঘালয়া মালভূমি অঞ্চলকে আমরা সেপারেট হিসাবে পাচ্ছি যেটা আমি ম্যাপেতে দেখাবো এই জায়গাটা লক্ষ্য করো এই হচ্ছে রাজমহল হিল এই হচ্ছে মেঘালয়া প্লেটুরিজেন এবং এই দুটো অংশের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা অবনমিত ডাউন ওয়ার্পিং হয়েছিল এই জায়গাটাতে এই এর প্রভাবে আমরা দেখতে পাই এই যে ডাউনওয়ার্পিংটা হয়েছিল এই এর কারণে আলাদা হয়েছে এবং বর্তমান সময়তে এখান থেকে প্রবাহিত আমরা গঙ্গা এবং ব্রহ্মপুত্র মূলত দুটো নদী ব্যবস্থা যে ডিপোজিট করেছে এই ডিপোজিট এই অঞ্চলটাকে অলমোস্ট একটা সমতল ভূমিতে পরিণত করেছে গটিট যে কেন আমরা এই অংশে এরকম একটা ভূমিরূপ দেখতে পাই নেক্সট দ্য ফেমাস ড্যাশ গ্লেশিয়ার ইজ লোকেটেড ইন নুব্রা ভ্যালি নুব্রা ভ্যালিতে কোন গ্লেসিয়ার অবস্থিত কারেক্ট আনসার উইল বি সিয়াচেন গ্লেশিয়ার একদম ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যে সিয়াচেন গ্লেসিয়ার এই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার যেটা অবস্থিত হচ্ছে নুব্রা ভ্যালিতে এবং এই যে নুবরা অ্যাকচুয়ালি নুব্রা হচ্ছে উপনদী এবং সয়ক হচ্ছে সিন্ধুর একটা উপনদী এই জায়গাতে অবস্থিত ইজ ভ্যালি সিচুয়েটেড পাঞ্জির ভ্যালি কোথায় অবস্থিত পাঞ্জির ভ্যালির অবস্থান হচ্ছে আফগানিস্তানে তোমরা দেখতে পাবে এই হচ্ছে পাঞ্জির প্রভিন্স পাঞ্জির ভ্যালি একদম আফগানিস্তানে এই হচ্ছে পিওকে এটা বুঝতেই পারছো ইন্ডিয়ার ওপরের দিকের অংশটা আফগানিস্তানে অবস্থিত হচ্ছে পাঞ্জির ভ্যালি ক্লিয়ার সো একদম ডাইরেক্ট আনসার আজকের সেশানের জন্য এই তিরিশটা কোয়েশ্চেন আলোচনা হলো আশা করব তোমাদের এগুলো কাজে লাগবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত যদি কোনো কোয়েশ্চেন্স নিয়ে ডাউট থাকে যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচের কমেন্ট সেকশানে তোমরা ডেফিনেটলি পিন করো আমরা সেটাকে রিভার্ট করব তোমাদের প্রয়োজনে তোমরা সেটা জানাবে অন দিস নোট থ্যাংক ইউ এভরিওান হ্যাভ এ গুড ডে